হ্যাঁ অবশ্যই, অফকোর্স আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি আরো আগে আসতাম আমার মনে হয় আমার এতটা জীবন থেকে এত সুন্দর সময়, হ্যাঁ হ্যাঁ সময় যেত না, প্লাস আমি এতটা হয়তো বা ভোগান্তিতে ভুগতাম না, আমি অনেকটা বেটার থাকতাম। আসসালামু আলাইকুম, আমি শওকত, ডিপিআরসি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের একজন পেশেন্টকে, যিনি দীর্ঘদিন যাবত ঘাড়ে ব্যথা জনিত সমস্যায় ভুগছিলেন, এছাড়াও আরো কিছু ওনার আর্থ্রাইটিস জনিত ওনার সমস্যা ছিল। তো যাই হোক দর্শক, আসুন আগে আমাদের এই পেশেন্টের সাথে একটু পরিচিত হয়ে নিই এবং ওনার মুখ থেকে আমরা শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত যে কি ধরনের সমস্যা নিয়ে ভুগেছিলেন এবং কি কি ধরনের ট্রিটমেন্ট উনি করেছেন, এবং সর্বোপরি আজকে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি কেমন আছেন। তো দর্শক আসুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোসাম্মদ আকলিমা, আমি একজন গৃহিণী, আমার বাসা হচ্ছে বেলি রোডে। আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিকুলউদ্দিন স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। জি। তো কি হয়েছিল এবং এটা ঠিক কত দিন আগে প্রথম হয়েছিল? আমার আসলে অ্যাকচুয়ালি এটা হয়েছিল 2014 মেবি 14 তে, হালকা হালকা পেন ছিল আমার ঘাড়ের পেন। তো আমি ডক্টর দেখিয়েছিলাম, ওনারা বলেছে যে তেমন কিছু হয় না, আপনি কিছু মেডিসিন দিয়েছিল, মেডিসিনের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তো মেডিসিনগুলো আমি ইউজ করলাম, খেলাম, কিন্তু আমি স্বাভাবিক পর্যায়ে আগের মতো যে আমি অনেক কাজ করতাম বা ঝুঁকিপূর্ণ কাজ করতাম বা দৌড়াদৌড়ি করতাম সেটা আমি পারতেছিলাম। মানে দৈনন্দিন জীবনে আমরা রান্নাবান্নার কাজ থেকে শুরু করে যে সংসার গোছানোর যে কাজগুলো সেগুলো দেখছেন যে অনেক কিছু করতে এখন কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, ইভেন আমার শরীরটা আস্তে আস্তে কেমন জানি একটা মানে ইসের মতো ছেড়ে দিচ্ছে, আমি কোনো কাজে এনার্জি পাচ্ছিলাম না বা ঘুম হচ্ছিল না আমার। যে একটা পেন থাকলে তো অবশ্যই তার শরীরে ওইভাবে এনার্জিটা প্লাস রেস্ট্রিকশন জিনিসটা থাকে না, বিশেষত সেটা যদি ঘাড়ের ব্যথা। হ্যাঁ, বিশেষত সেটা যদি ঘাড়ের ব্যথা, কারণ তখন মনে হয় যে কিছু একটা ভারী কিছু একটা বসিয়ে রাখা হয়েছে, এক দুই দিন আমরা ব্যথাটা সহ্য করতে পারি কিন্তু ইভেন আমার মাইন্ড এতটাই যে অস্থির থাকতো যে ভালো কথা বললেও আমার কাছে মনে হতো যে কি একটা বিরক্তিকর জিনিস জানে আমার সাথে হচ্ছে এরকম আর কি। আমার হয়তো বাসায় আজকে সবার আনন্দের দিন বা কোন একটা ভালো নিউজ, কিন্তু আপনার কাছে আর কোনো কিছুই ভালো লাগছে না, সবকিছু অসহ্যকর লাগছে, অসহ্যকর লাগছিল, এবং নিজের যে একটা গন্ডি একটা পৃথিবী সেটা অনেকটুকু সংকুচিত হয়েছে। হ্যাঁ, সংকুচিত। ইভেন আমার ফ্রেন্ডরা আমাকে সবসময় বলে যে তুমি কেন এরকম থাকো, বা আমার হাজবেন্ড উনি যথেষ্ট একজন ভালো মানুষ, ইভেন ভালো মনের মানুষ, ও উনি সবসময় আমাকে বলে কেন তুমি আর এই অবস্থা, তুমি এরকম কেন থাকো, তুমি ট্রিটমেন্ট করাও, ডাক্তার দেখাও। মানে ডাক্তার তো দেখায়, ওই মেডিসিন দেয়, একটু দেয়, ভালো হই, আবার এরকম হয়ে যায়, ওষুধটা ছেড়ে দিলে আবার আগের পর্যায়ে চলে যাচ্ছে, আগের পর্যায়ে চলে যাচ্ছে। তো এই 2014 সাল থেকে এখন 2024, এতগুলো বছর, এতগুলো বছর আসলে অ্যাকচুয়ালি এর মধ্যে তো বললাম যে আপনাকে আমি মাঝে মাঝে ট্রিটমেন্ট ডক্টর কাছে যেতাম, ট্রিটমেন্ট করিয়েছি, ইভেন আমি দেশের বাইরেও গিয়েছিলাম, চেন্নাইতেও আমি করিয়েছি, তখন হয়তো বা কিছুটা ওই যে সাময়িকের জন্য সুস্থতা বোধ করলাম, এরপরে আবার তো এই যে ডিপিআরসি, এই ডিপিআরসি তে যে এই ধরনের চিকিৎসাগুলো করা হয়, এটা হচ্ছে কিভাবে জানলেন? এটা হচ্ছে আমার হাজবেন্ড এটা বের করেছে আসলে, অ্যাকচুয়ালি আমি জানি না, ও অনেক আমার হাজবেন্ড অনেক জায়গায় আর কি খোঁজ খবর নেওয়া হয়েছে, তারপরে একদিন আমাকে বলতেছে যে তুমি এইখানে দেখাও, এই ডিপিআরসি তে তুমি যাও। তো আমি বললাম যে এত জায়গায় গেলাম ভালো হলাম না, এখানে এখানে আমি যাব না, একটু সংশয় কাজ। হ্যাঁ হ্যাঁ, বলে কি না তুমি যাও, তুমি গিয়ে দেখো, যদি তোমার ভালো না হয় তখন তুমি বলো, দেখবা যে অবশ্যই তুমি ভালো হয়ে যাবে, আল্লাহর উপর বিশ্বাস রেখে তুমি যাও। তো আমি আসলাম, এখানে আসার পর স্যার দেখলো আমাকে, ডক্টর শফিউল্লাহ প্রধান, উনি তো আসলে কি বলবো খুবই জলি মাইন্ডের একজন লোক, ইভেন খুবই ভালো মানুষ। তো বললো যে মেডিসিন দিলো, বললো যে আপনি ভর্তি হন, ভর্তি হওয়ার পরে আমরা কিছু ট্রিটমেন্ট করবো, আপনাকে থেরাপি দিব, অবশ্যই আপনি ভালো হয়ে যাবেন। এই যে একটা ভরসা। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ভরসা। তো আমার হাজবেন্ড, আমি বললাম যে না আমি ভর্তি হব না, তো আমার হাজবেন্ড বললো না তোমার ভর্তি হতেই হবে, তুমি হবা মানে হবাই, যেহেতু অলরেডি আপনার একটা বিশ্বাস চলে গেছে সবকিছু থেকে। তখন উনি আমাকে জোর করে ভর্তি করলো, আল্লাহর রহমতে। আসলে আমি মনে হয় যে এই 14 এতটা লং টাইমে যতটুকু ছিলাম পেনে বা ইসে,
এই কয়টা দিনে আমি যথেষ্ট ভালো, আমার কাছে মনে হয় কি যে আমার হয়তো বা 70% আমার পেন নাই, আলহামদুলিল্লাহ এরকম মনে হচ্ছে। ইভেন আমার শরীরে অনেকটা মানে এনার্জিটা চলে আসতেছে, মানে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা। ইভেন ডক্টর সফিউল্লাহ প্রধান আর যে আমার যে ফিজিওথেরাপিস্ট, ও আসলে যথেষ্ট ও অনেক চেষ্টা করছে, মানে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো, আলহামদুলিল্লাহ। তো আজকের এই দিনে এসে কি মনে হচ্ছে না যে যদি আরো আগে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অফকোর্স আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি আরো আগে আসতাম আমার মনে হয় আমার এতটা জীবন থেকে এত সুন্দর সময়, হ্যাঁ হ্যাঁ সময় যেত না, প্লাস আমি এতটা হয়তোবা ভোগান্তিতে ভুগতাম না, আমি অনেকটা বেটার থাকতাম, বা আমার যে অস্টিওআর্থ্রাইটিস বলছে ওনারা হয়তোবা এত দূর চলে যেত না, আমি একদম স্বাভাবিক জীবনে ফিরে আসতাম, বা আমি স্বাভাবিক জীবনে আগের মতো সেই কাজ করতাম, এরকমই মনে হচ্ছিল। আমাদের দেশে বলতে গেলে প্রায় প্রতিটা ঘরে কেউ না কেউ আছেন এই ধরনের ব্যথা রোগী আছেন, বিভিন্ন বিষয়ে তারা হয়তো অসুস্থ থাকেন, অনেকে না জানার কারণে অ্যাকচুয়ালি যে কোথায় যাওয়া আমার উচিত বা কোথায় গেলে একটা সঠিক ট্রিটমেন্ট পাবো, এই শুধুমাত্র এই তথ্যটার জন্য অনেকেই আছেন বছরের পর বছর তারা ব্যথা যন্ত্রণায় ভুগতে থাকেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? আমি তাদের জন্য একটাই সাজেস্ট করব, আপনারা ডিপিআরসি তে আসেন, অবশ্যই এখানে আসলে আপনারা, আমি যেমন সুস্থতা বোধ করতেছি, ইভেন আমি আগের মতো সেই মনে হচ্ছে যে আমার শরীরটা অনেক ভালো হয়ে গেছে, আমার শরীরের অনেক এনার্জি ফুল আসছে, আমি মাঝখানে খুবই মানে একটা নিজের প্রতি একটা নিজে একটা বিরক্ত বোধ হয়ে গেছিলাম, ওই জিনিসটা আবার আবার ফিরে আসছে যে না আমি আসলে আমার শরীরটা অনেক বেটার, ইভেন মানে অনেক ভালো। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এখানে এসে চিকিৎসাটা নেন, অবশ্যই আপনারা ভালো হবেন। অসম্ভব সুন্দর আপনার মতামত, খুব ভালো লেগেছে। দর্শক শুনলেন তো এতক্ষণ, আসলে জুলুম এই শব্দটা কারোর জন্য তো না, নিজের উপরে কখনো আসলে করা যাবে না। আমরা অনেকেই আছি যারা আমরা নিজের উপর অবিচার করি, আমরা বছর পর বছর আমরা ব্যথাকে পুষে রাখি নিজের ভিতরে, অনেক সময় পরিবারের কষ্ট হবে, পরিবারের আপন জন্য জানলে কষ্ট হবে, এই জন্য আমরা অনেক সময় এই কষ্টটাকে আমরা বলতে চাই না, জানাতে চাই না। বিশেষত যারা মা আছেন সংসারে তারা আসলে এই কষ্টটা করেন, এবং তখনই আমরা জানতে পারি যখন একদম শেষ পর্যায়ে চলে গেছে। তাদের জন্য বলছি যখনই সমস্যা সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষজ্ঞের পরামর্শে যদি সঠিক চিকিৎসা দেন এটা অল্পতেই ভালো হয়ে যাবে, রোগ পোষার কিছু নেই, যত দেরি করবেন ততই আরো বড় হবে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা অসুস্থ আছে অবশ্যই সঠিক চিকিৎসা নিয়ে দ্রুত সময়ের ভিতর ভালো হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।